গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যিনি গাবু নামেও পরিচিত ছিলেন। মার্কেজ একজন কলম্বীয় সাহিত্যিক। তিনি সারা বিশ্বে খ্যাতিমান হয়ে ওঠেন তার বিখ্যাত উপন্যাস নিঃসঙ্গতার একশো বছরের জন্য। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান হিসেবে নোবেল পান তিনি। নোবেল পুরস্কার প্রদানের সময় সুইডিশ একাডেমি এমন মন্তব্য করেছিল যে তার প্রতিটি নতুন গ্রন্থের প্রকাশনা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ঘটনার মতো। কিউবার নেতা ফিদেল কাস্ট্রোর সঙ্গে মার্কেজের বন্ধুত্ব ছিল প্রবাদ প্রতিম। সাহিত্যবোদ্ধাদের মতে হোর্হে লুইস বোর্হেস এবং হুলিও কর্তাসারের সাথে বিশ্ব শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণ আমেরিকান কথাসাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। জনপ্রিয় এবং মহৎ লেখক হিসেবে চার্লস ডিকেন্স, লেভ তলস্তয় ও আর্নেস্ট হেমিংওয়ের সঙ্গে তার নাম এক কাতারে উচ্চারিত হয়। এছাড়া সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার কথা উঠলে মার্কেজের নাম চলে আসে স্বাভাবিকভাবেই। কেননা বিশ্ব সাহিত্যের পাঠকের সামনে যেন নতুন করে ম্যাজিক রিয়ালিজমকে তুলে ধরেছিলেন কলম্বিয়ান এই শক্তিমান লেখক। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্ম ১৯২৭ সালের ৬ মার্চ উত্তর কলম্বিয়ার এরাকাতাকা শহরে। ফার্মাসিস্ট বাবার কাজের কারণে শৈশবে নানা নানির কাছে মানুষ হয়েছিলেন মার্কেজ। সাহিত্যে ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার যে প্রকাশ ঘটিয়েছেন তার প্রেরণা ছিল মূলত তার নানি। মার্কেজের নানি ছিলেন একজন অসাধারণ গল্পকথক। নানান বিষয়কে তিনি এমনভাবে বর্ণনা করতে পারতেন যে বর্ণনার গুণে তা যেন জীবন্ত হয়ে উঠত। মার্কেজ নিজেই মনে করতেন তার নানির গল্প বলার যে ধরন সেটি নিঃসঙ্গতার একশো বছর উপন্যাসটি লেখার সময় তাকে অনুপ্রাণিত করেছিল। ১৯৪০ সালে বন্দরনগর বারানকুইলা গিয়েছিলেন উচ্চ বিদ্যালয়ে পড়তে, আর ১৯৪৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব কলম্বিয়ায় আইনে ভর্তি হয়েছিলেন তার বাবার ইচ্ছায়। আইনে ভর্তি হওয়ার পর এখানে পরিচয় হয় ফ্রাঞ্জ কাফকার সাহিত্যের সাথে। কাফকার লেখার ধরন মার্কেজকে আলোড়িত করেছিল। আইন পড়তে গেলেও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি, কারণ ভর্তি হওয়ার বছর না ঘুরতেই এক নেতাকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলম্বিয়া। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। এরপর মার্কেজ ইউনিভার্সিটি অব কার্টেগানায় সাংবাদিকতায় পড়া শুরু করেন আর এল ইউনিভার্সাল পত্রিকায় রিপোর্টার হিসেবে যোগ দেন। তখন থেকেই তিনি সাংবাদিকতায় অধিকতর মনোযোগী হন। পাশ করার আগেই লেখাপড়ার পাঠ চুকিয়ে চলে যান বারানকুইলা শহরে এল হেরাল্ডো পত্রিকার সাংবাদিক হয়ে। মার্কেজের প্রথম বড় ধরনের উল্লেখযোগ্য কাজ ছিল দ্য স্টোরি অব শিপরেক সেলার। ১৯৫৫ সালে লেখাটি মোট ১৪ কিস্তিতে প্রকাশিত হয়েছিল। সত্য ঘটনা অবলম্বনে এই লেখায় ফুটে ওঠে কলম্বিয়ার নৌবাহিনীর একটি দুর্ঘটনা কবলিত জাহাজের কাহিনী। জাহাজটি চোরাচালানির পণ্যের অতিরিক্ত ভারে ডুবে গিয়েছিল। সেই জাহাজের একজন নাবিক ছিলেন লুইস আলেজান্দ্রা ভ্যালিস্কো। সাগরের বুকে তার বেঁচে থাকার সংগ্রামই ছিল লেখাটির মূল বিষয়বস্তু। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ মূলত সারা পৃথিবীতে আলোচিত হয়ে ওঠেন তার উপন্যাস নিঃসঙ্গতার একশো বছরের জন্য। বিস্ময়কর যে এই উপন্যাসটি লেখার আগে আরও ৪টি বই প্রকাশ করেছিলেন মার্কেজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই বইগুলোর অভিজ্ঞতা তার জন্য সুখকর হয়নি, আর এ কারণে তার ভেতর হতাশা তৈরি হয়েছিল। এক পর্যায়ে লেখালেখি ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেন। প্রায় ৫ বছর বন্ধ ছিল লেখালেখি। কিন্তু তারপর এগিয়ে আসেন মার্কেজের স্ত্রী, সংসার চালানোর সব ভার তুলে নেন নিজের কাঁধে। এরপরই মূলত মার্কেজ লিখতে শুরু করেন। টানা ১৮ মাস একদিনও বন্ধ করেননি লেখা। আর এভাবে সৃষ্টি হয় তার অমর উপন্যাস ১০০ ইয়ার্স অব সলিটিউড বা নিঃসঙ্গতার একশো বছর। মার্কেজের অনেক বই ইংরেজিতে অনুবাদ করেছেন কিউবান মার্কিন অধ্যাপক গ্রেগরি রাবাসা। তার অনুবাদে মূলত ১০০ ইয়ার্স অব সলিটিউড সারা বিশ্বের পাঠকের হাতে পৌঁছায়। নোবেল পুরস্কার অর্জনের ভিত্তি হিসেবে তার ছোট গল্প এবং এই উপন্যাসকেই বিবেচনা করা হয়েছিল।
যদিও মার্কেস নিজে মনে করতেন দ্য অটাম অফ দ্য প্যাট্রিয়ার্ক তার সেরা কাজ। 1975 সালে প্রকাশ পেয়েছিল বইটি। এই উপন্যাসে তিনি বর্ণনা করেন একজন ক্যারিবীয় এক নায়কের কথা। সাহিত্য পোদ্ধাদের এমন মত আছে যে এই স্বৈরশাসককে কলম্বিয়ার স্বৈরশাসক জেনারেল গুস্তাভো রোহাস পিনিয়ার আদলে তুলে ধরতে চেয়েছিলেন মার্কেস, যার কারণে বাধ্য হয়ে স্বদেশ ত্যাগ করতে হয় তাকে। মার্কেজের জীবন ছিল নানা টানাপোড়েন সংঘাতে পূর্ণ, কিন্তু তার জীবনে সাফল্য আর খ্যাতির পেছনে সবচেয়ে বেশি যার অবদান, তিনি হলেন মিশরীয় বংশজাত কলম্বিয়ান তার স্ত্রী মের্সেদেস বার্চা। মার্কেজের বয়স যখন মাত্র 14 বছর আর মের্সেদেসের বয়স 8, তখনই তাদের প্রথম দেখা হয়। সেই দেখাতেই প্রেমে পড়েছিলেন মার্কেজ আর বলেছিলেন, এই বালিকায় একদিন আমার স্ত্রী হবে। সত্যি সত্যি তাই হয়। 1958 সালে দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় বিয়ের বন্ধনে। 1999 সালে গার্সিয়া মার্কেজের লিম্ফাটিক ক্যান্সার ধরা পড়ে এবং 2012 সালের দিকে স্মৃতি বিলোপ হতে শুরু করে। 2 বছর পর অর্থাৎ 2014 সালের 17 এপ্রিল মৃত্যুবরণ করেন বিশ্বখ্যাত এই শক্তিমান উপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস মার্কেসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কলম্বিয়ান হিসেবে অভিহিত করেছিলেন।